আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমি মোহাম্মদ আবদুল্লা আলমিন অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাকপুর সেকেন্ডারি স্কুল আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এই সেন্টেন্সটি নিয়ে এই সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম চেঞ্জিং সেন্টেন্সের একটি অংশ আমি প্রথমে বেশ কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করেছি নিয়মগুলো হচ্ছে অর্থের পরিবর্তন না করে অক্সিলারি ভার্ভযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম এরপরে আমরা অক্সিলারি যুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার নিয়ম শিখেছি এবং পরবর্তীতে অক্সিলারি ভার্বহীন অর্থাৎ ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম শিখেছি আজকে আমরা বাকি কয়েকটি নিয়ম নিয়ে আলোচনা করব প্রথম নিয়মটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয় অক্সিলারি ভার্ভ না থাকলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী প্রথমে আনতে হবে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যেমন ইউ নেভার প্লে ফুটবল ইউ নেভার প্লে ফুটবল এখানে যেহেতু অক্সিলারি ভার্ভ নেই এবং নেভার হচ্ছে একটি নেগেটিভ বাচক শব্দ তাই এটাকে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ হাবধক বাক্যে রূপান্তর করব তো প্লে প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা নিব ডু ডু ইউ নেভারের বদলে আমরা নিলাম এভার প্লে ফুটবল কোশ্চেন মার্ক ইউ নেভার প্লে ফুটবল ইন্টারোগেটিভ হলো ডু ইউ এভার প্লে ফুটবল অ্যাসেটিভ সেন্টেন্স আই হ্যাভ নাথিং টু ডু আই হ্যাভ নাথিং টু ডু হ্যাভ এখানে অক্সিলারি ভার্ভ আছে সে তো অক্সিলারি ভার্ভটা আমরা প্রথমে নেব হ্যাভ আই এনিথিং টু ডু হ্যাভ আই এনিথিং টু ডু এখানে আমরা দেখলাম যে নাথিংয়ের বদলে এনিথিং নাথিংয়ের বদলে আমরা এনিথিং ব্যবহার করেছি নোট অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় হোয়াট বসে অ্যাসারটিভ সেন্টেন্সের সাবজেক্টে যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় ওয়ার্ড বসে অ্যাসেটিভ সেন্টেন্স নাথিং ক্যান রুইন হিম ইন্টারোগেটিভ হবে ওয়ার্ড ক্যান রিউন হিম নাথ সো এখানে আমরা দেখলাম যে নাথিং থাকলে যদি সাবজেক্ট আকারে বসে তাহলে নাথিংয়ের বদলে আমরা ওয়ার্ড ব্যবহার করব অ্যাসার্টিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভে রূপান্তর করার আরও একটি নিয়ম যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি এভরি ওয়ান অল এই অলযুক্ত সেন্টেন্সকে আমরা যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করি তাহলে নিচের নিয়মটি ফলো করবো এভরিবডি এভরি ওয়ান অলের পরিবর্তে হু বসে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডোন্ট ডিডেন্ট ড্রাজেন্ট বসে এরপর মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম ভার্বের পরের অংশ কোশ্চেন মার্ক এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি লক্ষ্য করবো এভরিবডি এভরি অল দিয়ে এদের পরিবর্তে আমরা হু বসাব এবং এর পরে আমরা টেন্স এবং পার্সন অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আমরা অকজিলারি ভার্ব বসাবো এখানে সাধারণত ডন্ট ডিডেন্ট অ্যান্ড ড্রাজেন্ট বসে তো উদাহরণটা আমরা একটু খেয়াল করি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এভরিবডি ওয়ান্স টু বি উইন এভরিবডি ওয়ান্স টু বি উইন তো এভরিবডি ওয়ান্টস ভার্বের সাথে এ যুক্ত আছে তাহলে এটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার হিসাবে যদি ধরি তাহলে আমরা অবশ্যই অক্সিলারি ভার্ভ ড্রাজ ব্যবহার করব। এভরি বডির বদলে আমরা নিলাম হো এভরি বডির বদলে আমরা নিলাম হো এভরি এরপরে আমরা দেখলাম ওয়ান্স সেই জন্য আমরা নিলাম ডাজেন্ট ডাজেন্ট এভরি বডির হো ডাজেন্ট এখানে ওয়ান্স সরি এখানে একটু ভুল আমরা দেখে ফেলেছি অ্যাকচুয়ালি এখানে উইশ হয়ে গেছে এখানে হবে ওয়ান্স টু বি উইন এভরিবডি হু ডাজ্ট ওয়ান্ট টু বি এখানে আমরা একটু মিস্টেক হয়ে গেছে ওয়ানস হবে অ্যাসেটিভ সেন্টেন্স আর একটি দেখি এভরিবডি বা অল অল লাভস ফ্লাওয়ার এখানে এভরিবডি বা অলের পরিবর্তে আমরা হু নিলাম লাভস এর সাথে এযুক্ত থাকার কারণে ডাজনট ব্যবহার করলাম হু ডাজ নট লাভ ফ্লাওয়ার হু ডাজ নট লাভ ফ্লাওয়ার আশা করি আমরা এই এভরিবডি এভরিওয়ান অল অল অলযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভের নিয়মটি আমরা বুঝতে পেরেছি এরপরে আরও একটি নিয়ম যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নো বডি নান নো ওয়ান থাকে তাহলে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নো বডি নান নো ওয়ান পরিবর্তে হু বসে নো এর পরিবর্তে হু বসে প্লাস বাকি অংশ প্লাস নো বডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ এখানে হবে হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ এসে আছে দেখো দ্বিতীয় উদাহরণ নো ওয়ান ক্যান বিট হিম হু ক্যান বিট হিম এখানে শুধুমাত্র আমরা নো বডি নান এবং নো ওয়ানের পরিবর্তে হু বসাবো বাকি অংশ ঠিক থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক বসবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চেঞ্জিং সেন্টেন্সের ইন্টারোগেটিভ থেকে সরি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়মগুলো নিয়মগুলো বুঝতে পারলে এবং যদি বুঝতে না পারো তাহলে কোনো সমস্যা থাকলে তোমরা আমার ইনবক্সে মেসেজ করো আজকে আমরা আজকের মতো আমাদের এই ক্লাসটি সমাপ্ত সকলকে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ খোদাফেজ পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে হাফেজ